আগামী বিশ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ঢাকা ও চট্টগ্রাম থেকে সৌদি আরবের তিনটি শহরে যাওয়া আশা করবে বিমানের ফ্লাইট এর মধ্যে সোম ও বৃহস্পতিবার ঢাকা দাম্মাম ঢাকা এবং শনিবার ঢাকা রিয়াত ঢাকা রুটে চলবে এই ফ্লাইট চট্টগ্রাম জেদ্দা ঢাকা রুটে ফ্লাইট চলবে কেবল সোমবার আর ঢাকা জেদ্দা চট্টগ্রাম রুটে রোববার এবং ঢাকা জেদ্দা ঢাকা রুটে ফ্লাইট চলবে বৃহস্পতিবার আগামী বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবেন সংগঠনের চেয়ার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোয়ান এ কে আব্দুল সাথে সাক্ষাতে তিনি এই বিষয়ে সম্মতি জানান নিজেদের অর্থায়নে তুরস্ক বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করতে চায় জানিয়ে এর জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রস্তাব দেন প্রেসিডেন্ট এরদোয়ান সদস্য সংখ্যা বাড়িয়ে ডি ডিএ সম্প্রসারণের ব্যাপারেও জোর দেন তিনি এছাড়া শুল্ক বাধা এড়ে বিনিয়োগ বাড়ানো সহ দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন তুর্কি প্রেসিডেন্ট আশ্বাস দেন করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানোর রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এর